আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদে আমার রুমে এই ভাঙচুরটি হয়েছে। এখানে আওয়ামী গুন্ডাদের যে আওয়ামী স্বৈরাচার সন্ত্রাসীরা যে ডাকসু সহ আমাদেরকে যে বিভিন্নভাবে হামলা দামলা করে তারা যে দমন করতে চায়। আজকেও আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আমরা ডাক্তার দেখাতে গিয়েছি ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাতে গিয়েছি, সেখানে আমাদের উপর আমরা ক্যাম্পাসে আসার পরেই এই যে আওয়ামী গুন্ডা যে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং এই যে মুক্তিযোদ্ধা মঞ্চ, এই যে তথাকথিত মুক্তিযোদ্ধা মঞ্চ, এরা হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপির এই যে কেন্দ্র ছাত্র সংসদ আমার রুম ভাঙচুর করেছে এবং আমাদেরকে অবরুদ্ধ করেছে। তারা অস্ত্রসহ মহড়া দিয়েছে এবং এখানে যে ডাকসুর গ্লাসগুলো যে ভেঙে ফেলেছে, এই যে ডাকসুর গ্লাসগুলো ভেঙে ফেলেছে আওয়ামী স্বৈরাচারদের যারা এই যে ছাত্রদিকের পরিষদ সহ আমাদেরকে ভয় পায় এবং আমাদেরকে দমন করতে চায়, তারা আজকে এই যে আমাদের উপরে হামলা হামলা করছে। ওই যে আওয়ামী গুন্ডারা ওই যে ওখান থেকে নিক্ষেপ করতেছে, এই যে দেখেন, এই যে আওয়ামী গুন্ডারা এবং এই যে ছাত্রলীগের গুন্ডারা স্বৈরাচারী যে আওয়ামী সরকার দেশে স্বৈরাচার শাসন কায়েম করতে চায় আমরা কথা বলার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েও ডাকসুর ইতিহাসে এই প্রথম হয়তো ডাকসুকে এইভাবে রণাঙ্গনে পরিণত হামলা চলতেছে। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসন যারা এক প্রকারের স্বৈরতন্ত্রের সহযোগী, তারা কখনোই এই আওয়ামী গুন্ডা ছাত্রলীগের সন্ত্রাসী এই যে মুক্তিযোদ্ধা মঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমরা এখন ডাকসুতে অবরুদ্ধ আছি, লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ডাকসুতে এখনও তারা অনবরত পাটকেল নিক্ষেপ করতেছে, অথচ বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসন যে নতজানু প্রশাসন তাদের কোনো ভূমিকা দেখতে পায় না। নির্বাচিত বিপি হয় এভাবে একাধিকবার হামলা শিকার হয়েছি, ডাকসুর এখানে যে ভাঙচুর করা হয়েছে যদি দেখতে পাচ্ছেন। দেশবাসীর প্রতি আমাদের আহ্বান যে আওয়ামী স্বৈরাচারদের বিরুদ্ধে আজকে সবার কথা বলতে হবে, কারণ না হলে আজকে কোনো মানুষই দেশে নিরাপদ থাকতে পারবে না। কারণ আজকে আমরা কেন হামলার শিকার হচ্ছি, যে আমরা এই আওয়ামী গুন্ডা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছি, প্রতিবাদ করে যাচ্ছি, সে কারণেই আজকে সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এবং হামলা করেছে। যখন ছাত্রলীগকে দমন করতে পারেনি তখন এই তথাকথিত মুক্তিযোদ্ধা মঞ্চকে ব্যবহার করে আমাদেরকে একটি দমন করার অপপ্রয়াস চালাচ্ছে। সুতরাং এক্ষেত্রে যদি দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে না তোলে তাহলে আজকে এই বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম হবে এবং কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। দেখা যাচ্ছে আমরাও এভাবে হামলার শিকার হতে হতে একসময় নিঃশেষ হয়ে যাবো। সকলকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ।